হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। নিয়ে চলে আসলাম নতুন একটা ভিডিও। এই ফার্স্ট টাইম আমি ভিডিও করছি, যেহেতু তোমাদের দিদি ভাইয়ের জন্য কিছু কিনতে এসেছি, তাই ওকে সঙ্গে নিয়ে আসিনি। শ্রাবণ মাস পড়ে গেছে, তাই ওর জন্য সবুজ চুড়ি নিতে এসেছি। এই ডিজাইনের চুড়িগুলো খুব সুন্দর লাগছে, তা ওর পছন্দ হবে না, তাই ডিজাইন ছাড়া চুড়িগুলোই নিয়ে যাব। দেখো, এখানে আমি এক ডজন চুড়ি নিয়ে নিয়েছি। এখন ওর জন্য নেল পলিশ দেখব। এই ফার্স্ট টাইম ওর জন্য কিছু কিনতে এসেছি, তা বুঝতে পারছি না আমি কোনটা নেব, তাই লাল কালারটাই নিয়ে চলে যাই। নেল পলিশ নেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমি ওর জন্য টিপ নেব। আমার জিনিসগুলো নেওয়া কমপ্লিট, তোমাদের দিদি ভাই এই ছোট ছোট জিনিস পেয়ে খুব খুশি হয়ে যায়। এখন আমি বাড়ি যাব, বাড়ি গিয়ে জিনিসগুলোর হাতে দেব, দেখি ওর রিয়াকশন কি হয়। কি করছো তুমি? এই যে ফোন দেখছি, দেখতে পাচ্ছো না? ফোন দেখতে হবে না, একটু চোখটা বন্ধ করো। চোখ বন্ধ করবি? চোখটা বন্ধ করো না কেন, কিছু এনেছে আমার জন্য? চোখটা বন্ধ করো। আচ্ছা, ফোনটা রাখো। হ্যালো শুনবো? হ্যালো, কাঁচের চুড়ি? বাহ, পরিয়ে দাও। রেডি হয়ে না, তারপর পরিয়ে। ঠিক আছে, আমি রেডি হয়ে আসি, তারপর পরিয়ে দেবো। ঠিক আছে। বাহ, চুড়ি নিয়ে এসেছে নীল পলিশ। আজকে আমি খুব খুশি, জীবনে প্রথমবার তোমাদের দাদা ভাই আমার জন্য এত কিছু নিয়ে এসেছে। এটা আমার কাছে অনেক কিছু। নাও পরে দাও। জীবনে প্রথমবার নিজের হাতে কিনে এত কিছু কিনে নিয়ে আসলাম। আমার কাছে অনেক কিছু, কোনোদিনও তো এনেই দাও না। এই ফার্স্ট টাইম আমাকে চুড়ি, টিপ, নেল পলিশ এনে দিয়েছে। ঠিক আছে, বক বক করো না, এদিকে তাকাও, টিপটা পরিয়ে দিই। ঠিক আছে, টিপ পরানো হয়ে গেছে। এবার বলো তো আমায় কেমন লাগছে? খুব সুন্দর লাগছে। ঠিক আছে, এবার দাও নেল পলিশটা আমার কাছে দাও, আমি পরে নিচ্ছি। না না, থাক, আমি পরিয়ে দিচ্ছি, দাও। তুমি পারবে না পরাতে, কোনোদিনও পরাওনি। পারবো পারবো, দাও আমার কাছে। ঠিক আছে, যখন বারবার বলছো পরিয়ে দেবে, দাও তাহলে পরিয়ে দেখি কেমন পারো। কোরে সপনে মেরে বরসোঁ সে থে কিতনে অধুরে, ধীরে ধীরে রঙ সজা কে তুনে কর দিয়ে উনকো পুরে। জীবনে প্রথমবার নেল পলিশ পড়াচ্ছে, 6 বছর বিয়ে হয়ে গেছে, সব কিছু ফাস্ট হচ্ছে, তাই না বলো? আমার জন্য নেল পলিশ আনলে আমাদের পলিশটা শুকাও, তারপরে চুড়ি পরিয়ে দিচ্ছে। দেখো এদিকে নেল পলিশটা শুকানোর জন্য নিজেই ফু দিয়ে শুকাচ্ছে। বাবা, এত ভালোবাসা আমি কোথায় রাখবো? তোমাদের দেখিয়ে দেখিয়ে ভালোবাসা দেখাচ্ছে এটাই আর কি। ও কিন্তু এত ভালোবাসে না নর্মালি, বুঝতে পেরেছো? রে করে সপনে মেরে বরসোঁ সে থে কিতনে অধুরে, ধীরে ধীরে। শ্রাবণ মাসের প্রথম দিনে নিজের প্রিয় মানুষের কাছ থেকে চুড়ি পরার ভাগ্যের ব্যাপার। এই প্রথমবার কিন্তু ও নিজের হাতে চুড়ি পরিয়ে দিচ্ছে আমাকে, তাও শ্রাবণ মাসে। বাদা হে বাদা, চাহেঙ্গে তুমকো। সত্যি বলছি একটা কথা, মন থেকে বলছি, আজকের মতন খুশি আমি কোনো দিনও হইনি, খুব খুশি হয়েছি। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। নেক্সট পার্টে আসছে, মহাদেবের কাছে পুজো দিতে যাচ্ছি, সেই ভিডিও। তো পাশে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা, চলো দেখা হবে।